হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ। পার্সেন্টেজের আজকে চতুর্থ ক্লাস। আপনারা সবাই এর আগের যে সমস্ত ক্লাসগুলো হয়েছে সে সমস্ত ক্লাসগুলো যদি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই এখনই আপনারা আমাদের এই ভিডিওটি শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ পার্সেন্টেজ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করব 31 নম্বর প্রশ্ন থেকে। আর 31 নম্বর প্রশ্ন থেকে আমরা আপনাদের সাথে আলোচনা করব মোট 10টা প্রশ্ন। আর 10টা প্রশ্নে আপনারা সবাই একটা মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা খাতা পেন্সিল নিয়ে বসুন, কারণ এই ধরনের প্রশ্ন আপনারা কিন্তু হুবহু আপনারা আপনাদের পরীক্ষায় পেয়ে যাবেন। তো চলুন, যে প্রশ্নটার উত্তর সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন আলোচনা করব এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা আপনাদের কতটা মোটিভেশনাল ভিডিও দিতে পারছি আপনাদের কমেন্টসের ওপর। তো চলুন 31 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত তালিকায় একজন ছাত্রের প্রথম ও দ্বিতীয় ভাগের পরীক্ষায় প্রদত্ত বছরে 4টি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে বিষয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, সর্বোচ্চ ভাগ। পদার্থবিদ্যায় আমরা দেখে নিয়েছি 35, দ্বিতীয় বিভাগে 30, সর্বোচ্চ 50, রসায়নে 30, দ্বিতীয় ভাগে 25 আর সর্বোচ্চ ভাগে 50। তৃতীয় ভাগে আমাদের এখানে আছে গণিত, যেটা প্রথম বিভাগে 65, দ্বিতীয় ভাগ হয় দ্বিতীয় বিভাগে আছে 45 এবং সর্বোচ্চ বিভাগে আছে 100। তারপরে সমাজবিজ্ঞানে প্রথম বিভাগে 80, দ্বিতীয় বিভাগে 85 এবং সর্বোচ্চ ভাগে 100। তাহলে প্রদত্ত বছরে ছাত্রটির প্রাপ্ত আনুমানিক শতকরা মোট নম্বর হলো, তাহলে শতকরা আমাদের মোট নম্বর বার করতে দিয়েছে। তা আমার এত বড় একটা টেবিল এটা পড়ার কোনো দরকারই ছিল না, তা আপনাদের হয়তো সবারই এই কোশ্চেনের অ্যান্সার ফটাফট বেরিয়ে গেছে। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা যেহেতু এই কোশ্চেনগুলো অ্যান্সার করে করছি, মানে কোশ্চেনগুলো পড়ে অ্যান্সার করছি, তা সেই কারণে আপনাদের সলভ করতে একটু সময় লাগছে। তা সুতরাং আশা করি এই বিষয়টা আপনাদের সেটা খুব একটা বেশি আপনাদের বিফলতার দিকে নেবে না। তো চলুন 31 নম্বর প্রশ্নে, যখন আপনাদের সবার উত্তর বেরিয়ে গেছে স্ক্রিনে দেখে নিই আমরা এই কোশ্চেনের সঠিক নাম্বার বা কোন উত্তরটা সঠিক। মোট প্রাপ্ত নাম্বার, আমরা মোট প্রাপ্ত নাম্বারগুলোকে যোগ করে 395 হয়েছে। সর্বোচ্চ মোট নাম্বার, সেগুলোকে আমরা যোগ করে 600 করেছি। তাহলে শতকরা মোট যা নাম্বার ডিভাইডেড টোটাল নাম্বার ইন্টু 100 ইজ ইকাল টু 65.8, মানে 66% আমাদের কাছাকাছি আছে, তাহলে আমরা সেটাকে ধরে নেব। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার 31 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32, পার্সেন্টেজের ক্লাস। তাহলে আমি 340 টাকা দামের একটি ঘড়ি কিনে 27.20 টাকা বিক্রয় কর হিসেবে দিয়েছিলাম, তাহলে বিক্রয় করের শতকরা হার কত? খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর আশা করছি নির্বাচন করতে পারবেন। খুব ইজি অঙ্কটাকে একটু ঘুরিয়ে দেওয়া আছে, যেহেতু টাকায় দেওয়া আছে তা সুতরাং আপনাদের এইভাবেই বার করতে হবে। আপনারা সবাই 32 নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। প্রয়োজনে আপনারা আমাদের ভিডিওটা পজ করতে হতে পারে, তা আপনারা ভিডিওটা পজ করতে পারেন। আর আমরা চলে যাচ্ছি এখন অ্যান্সারে। তাহলে বিক্রয় করের হার 2.75.20 ডিভাইড বাই 340 ইন্টু 100 ইজ ইকাল টু 8%। তা তারা 32 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ 8%, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, 33 নম্বর প্রশ্ন, 33 এবং 88 এর কত শতাংশ? তাহলে 33 88-এর কত শতাংশ সেটা আপনাদের এখানে বের করতে হবে। আপনারা সবাই এবিসি লেভেলের কোশ্চেনে আশা করছি সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, প্রয়োজনে আপনারা ভিডিওটা পজ করতে পারেন। আর আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে। তাহলে নিম্ন শতকরা 33 ডিভাইড বাই 88 ইন্টু 100 ইজ ইকাল টু 37.5। আপনাদের যাদের এই কোশ্চেনের অ্যান্সার বার করতে অসুবিধা হচ্ছে তাদের বলবো আপনাদের ক্যালকুলেশান এখনও আপনারা কিছুই করে উঠতে পারেননি, আপনাদের প্রচুর ক্যালকুলেশান করতে হবে।
হবে আর আমাদের সাথে থাকতে হবে। আমরা রেগুলার আপনাদেরকে এই ক্যালকুলেশনগুলো আপনাদের মাথায় ঢোকাবো, তার ফলে কী হবে আপনাদের দেখবেন অঙ্ক করার ক্ষেত্রে একটা ইচ্ছা বা আগ্রহ তৈরি হবে। তো চলুন আমরা দেখে নিচ্ছি, তাহলে 37.5 বা 33 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন এসএসসি 2005 এই কোশ্চেনটা এসেছিল গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায়, তাহলে অবশ্যই এই কোশ্চেনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে বলা আছে 0.01, 0.1 এর কত শতাংশ, তাহলে আপনারা দেখুন দশমিক সংখ্যায় দেওয়া আছে। আপনারা এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আপনাদের ক্যালকুলেশন করতে হবে অনেকটা টাইম, তাই সেই কারণে দেখুন যারা কোশ্চেন সেট করেছে পরীক্ষার তারা কত মানে চতুর, যে আপনাদের যেখানে সময় ওয়েস্ট হবে, যেখানে আপনারা ক্যালকুলেশন ভুল করবেন সেই সব জায়গার অঙ্ক দেওয়া হোক। তা সুতরাং অঙ্ক আপনাদের নিখুঁতভাবে করতে হবে, আপনারা নিখুঁতভাবে আমাদের সাথে প্র্যাকটিস করুন। আশা করছি অঙ্কেও আপনি বিফল হবেন না, অঙ্কেও সফল হবেন। অঙ্কে আপনি যদি খুবই দুর্বল হন তাহলে বলছি আপনাকে স্কিলফুল করে দেওয়ার দায়িত্ব আমাদের। তা চলুন আপনারা খালি রেগুলার আমাদের ক্লাসগুলো একটু করবেন। তো চলুন আমরা 34 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর দেখে নেবো। 0.01/0.1×100, তা আমাদের এখানে উত্তর বেরিয়েছে 10%। তা যারা 34 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 35, 35 নম্বর প্রশ্ন। এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তো আবার এই কোশ্চেনটা আমরা আলোচনা করছি, 1 ঘন্টা এর 1 মিনিট 12 সেকেন্ড কত শতাংশ, তা আপনাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। আপনারা অবশ্যই ক্যালকুলেশন করুন, প্রয়োজনে আপনারা ভিডিওটা পজ করতে পারেন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 1 মিনিট 12 সেকেন্ড। তাহলে সেটাকে আমরা 1/12/60 এভাবে ভাগ করে নিচ্ছে, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 6/5 মিনিট বেরিয়েছে, তাহলে 1 ঘন্টা = 60 মিনিট। তাহলে নিম্ন শতকরা 6/5×1/60×100=2%। তা যারা 35 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ 2%, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবং আপনাদের নাম যাদের নাম আপনাদের শর্ট লিস্টেড হয়েছে পুরস্কার বিতরণের জন্য, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা আমাদের পোস্ট করবেন। আপনাদের যাদের কাছে চাওয়া হয়েছে কেবলমাত্র তারাই পোস্ট করবেন। তো চলুন আমরা এবার চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, 36 নম্বর প্রশ্ন। শতকরার একটি বিদ্যালয়ে ছাত্রদের তালিকা 560 থেকে 581 বেড়ে হলো, এই তালিকায় কত শতাংশ বৃদ্ধি পেল, তা আপনাদের শতাংশ বৃদ্ধি এটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 36 নম্বর প্রশ্ন, 21/560 বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা 3.75। তাহলে 3.75 দ্বারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন 36 নম্বর প্রশ্নে অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আপনারা স্ক্রিনে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন, কারোর যদি ক্যালকুলেশন ভুল হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনে ক্যালকুলেশনটা দেখুন। আশা করছি আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পারবেন, না বুঝতে পারলে আপনারা এই অঙ্কগুলো বাড়িতে খাতায় নোট ডাউন করে আপনারা প্র্যাকটিস করুন। আশা করছি আপনারা কিন্তু বিফল হবেন না। তো চলুন চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 37, 37 নম্বর প্রশ্নে। 7.2 কেজির কত শতাংশ হয় 18 গ্রাম, তাহলে 7.2 কেজির কত শতাংশ হয় 18 গ্রাম। আপনাদের 37 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে নিম্ন শতকরা 18/7200×100=0.25। তা যারা এখানে বলছেন 0.25, 37 নম্বর প্রশ্নে আপনারা খেয়াল করবেন উত্তরগুলো কিন্তু খুব কাছাকাছি এবং পাশাপাশি আছে, একটা উত্তর মার্ক করতে গিয়ে আপনারা আরেকটা উত্তর কিন্তু ভুল করবেন না। তো চলুন আমাদের 0.25 বলেছে, তাহলে কিন্তু এটা এখানে কিন্তু সঠিক উত্তর হবে। তো চলুন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, 38 নম্বর প্রশ্ন। 2650 টাকার কত শতাংশ 1987.50 টাকার, তা আপনাদের এটা বার করতে হবে। আপনারা অবশ্যই শতাংশের এই সমস্ত ক্যালকুলেশনের অঙ্ক আপনারা অবশ্যই করতে পারেন, আপনাদের ক্যালকুলেশনটা আপনাদের নিজেদেরকেই করতে হবে, সেটা আপনার হয়ে কেউ করে দেবে না। তো চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে নিম্ন শতকরা 1987.50/2650×100=75%। তা যারা 38 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি তাদের সব
আবার উত্তর সঠিক। আর এখন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 39, 39 নম্বর প্রশ্ন, একদিনের কত শতাংশ 3 ঘন্টা? তাহলে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনারা আপনার খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে নির্ণয় শতকরা 3/24 × 100 ইজ ইকুয়াল টু 12.5, তাহলে 12.12%। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান এ 39 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসছি আজকে এই ক্লাসের শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 14, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাট 2004 এসেছিল। এক জোড়া জামার বোতামের দাম 1 টাকা, 5 জোড়া জামার বোতামের দাম একসাথে 3.40 টাকা। তাহলে প্রতি 5 জোড়া আলাদাভাবে কেনার তুলনায় 5 জোড়া একসাথে দাম কত শতাংশ সস্তা হবে? তাহলে কত শতাংশ সস্তা হবে সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের আপনার খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। প্রয়োজনে আপনারা আপনাদের ভিডিওটা পজ করতে পারেন, তারপরে আমাদের উত্তরের সাথে আপনারা আপনাদের উত্তর মিলিয়ে দেখতে পারেন। তো চলুন দেখে নিই আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যখন আলাদাভাবে কেনা হয় তখন 5 জোড়ার দাম 5 টাকা, 5 জোড়া প্যাকেটের দাম 3.40 টাকা বা 3.40 পয়সা। তাহলে দামের পার্থক্য 5 - 3.40, তাহলে = 1.60। তাহলে নির্ণয় শতকরা 1.60 / 5 × 100 ইজ ইকুয়াল টু 32। তো যারা 40 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আজকে এই 10টা কোশ্চেনে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো না যে আমাদের কতটা সফলতা আছে। তা সুতরাং আমাদেরকে মোটিভেট করার জন্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট পোস্ট করবেন। এবার এখন আমরা চলে আসছি আপনাদের যে বিশেষ আকর্ষণীয় বিষয়, তা সেই বিশেষ আকর্ষণীয় বিষয়, তা আমি আজকে আপনাদের যেটা হোমটাস্কের প্রশ্ন, তা সেই হোমটাস্কের প্রশ্নটা করব। আপনারা সবাই একটু খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। তা আজকে আমি হোমটাস্কের প্রশ্নটা বলছি, 450টির মধ্যে 30% আপেল পচা, কতগুলি আপেল ভালো অবস্থায় আছে? অপশান এ 125, অপশান বি 180, অপশান সি 240 এবং অপশান ডি 315। আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো 450টির মধ্যে 30% আপেল পচা, কতগুলি আপেল ভালো অবস্থায় আছে? অপশান এ 125, অপশান বি 180, অপশান সি 240 এবং অপশান ডি 315। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। আগামী ক্লাসে আপনারা উত্তর পাবেন এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য কিন্তু তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।